ए बाबा जी कोनो दिगे नजर नाई ए बंधु खूब ख्याल करे सुनबे रे ए बंधु फेराउ ना अवश्य आपनारा नाम सुनेछेन ए बाबा जी फेराउन केमन बादशाह छिलो ए बंधु केमन जालेम छिलो ए बंधु नजर करे देखबेन एखोनो पर्यंत कारो नाम किंतु फेराउन रखा हय ना कथा कोन ठिकिरा आवाज दिया बोलेन ठीक ना ए बाजान फेराउनेर दरबारे आसिया ए बंधु फेराउनेर आपन बीबी अर्धांगिनी जीवन संगिनी ए मुसलमान बंधु मोमेन सहिर बाईरा फेराउन नजर करे देखे सबाई तारे खुदा माने सबाई तारे प्रभु डाके सबाई तारे अल्लाह माने ए बाजना फेराउन जाने ना तार गोरेर बीबी आसिया तारे अल्लाह माने ना आसिया गोपने गोपने ईमान आनसे ए बंधु गोपने गोपने मोसार अल्लाह के मानसे मोसा पैगम्बर के नबी बोले स्वीकार करे निसे ইবাজানা ফেরাউন যখন ফেরাউনের দরবারে থাকিয়া আসিয়া রাতে বেলা উঠিয়া ইবাজানা রাতে বেলা উঠিয়া আল্লাহর দরবারে কান্দে এ বন্ধু তামাস পড়ে জিকির করে কিন্তু ফেরাউন টের পায় না ফেরাউন জানে না আমার নিজের আমার ঘরে আমারটা খাইয়া আমার সঙ্গে থাইকা আমারে আল্লাহ মানে না এই কথা ফেরাউন জানে না এ মুসলমান বন্ধু হঠাৎ করে ফেরাউন ফেরাউনের কানে আওয়াজ যায় ফেরাউন জানতে পারে তার আপন বিবি কলিজার টুকরা আসিয়া বলে মোসার প্রতিমান আনছে যেই মোসার লাইগা অনেক সন্তান রেই ছোট্টবেলা হত্যা করছে রাখে আল্লাহ কথা কই না রাখে আল্লাহ এ বন্ধু মুসারে হত্যা করার লাইগা এ বন্ধু পুরা কারফুজারি হয়ে গেছে এ বাবাজি ফেরাউন যখন জানতে পারলো মুসার প্রতি মানানছে আসিয়া মুসার আল্লাহরে মাইনা নিছে এই কথা শোনার পরে ফেরাউন আসিয়ার নেইকা বলে বিবিরে তুই তো আমার জীবন সঙ্গিনী তুই তো আমার জীবন সঙ্গিনী ও আসিয়া তুমি আমারে স্বামী মানো কিন্তু আমারে তুমি যে স্বামী মানো তুমি আমার পায়ে সেজদা দেও আমারে আল্লাহ বইলা ডাকো আসিয়া আবার চিন্তা করে না না আল্লাহ তো একজন সেজদা তো একজনকে দিব আমি তারে কেমনে দিব এ বন্ধু ডাইকা বলে স্বামী গো আপনার স্বামী মানতে পারে কিন্তু প্রভু মানতে পারি না আপনার স্বামী হিসাবে সম্মান করতে পারিও কিন্তু আপনার সেজদা দিতে পারি না আল্লাহ বলে মানতে পারি না এ মুসলমান বাবাজি এই কথা যখন আসিয়া বলে ফেরাউনের বোঝার বাকি নেই আমার বিবি তো আমারে আল্লাহ মানে না আমার বিবি তো আমারে খোদা মানে না ডাকিয়া বলে আসিয়া কি ব্যাপার কি ব্যাপার আমারে কেন আল্লাহ মানো না আসিয়া ডাকিয়া বলে স্বামী গো আমি আপনার স্বামী বইলা মানি স্বামী বইলা ইজ্জত করি কিন্তু আমি আল্লাহ মানি একজন তিনি আমারে আল্লাহ আমি নবী মানছি মুসা নবীকে আমি আপনাকে মানি না আপনাকে স্বামী বইলা মানবো আল্লাহ বলে মানতে পারবো না ফেরাউনের মেজাজ গরমা মাথা পোড়াই গরমা রক্ত মাথায় উঠা গেছে রাজ্যে সবাই মানে তুই আমার ঘরে থাইকা আমারে মানবি না এইটা তো হইতে পারে না আমি মানতে পারি না এ বাবাজি মোমেন
করেছেন শহীদ ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার আড়ালের মারা। ও মা গো, আজকে কিছু না হইতে হইতে তুমি স্বামীর কথা মানো না, নামাজ পড়ো না, কোরআন মানো না, পর্দা করো না। ও মা বাবা জিরা, ও পর্দার আড়ালের বোনেরা, আমার মারা আমার সামনে বাবা জিরা, দেখো না কেমন ইমানদার, কেমন পরীক্ষা দিছে, আমরা কেমন ইমানদার। এ বাবাজি, একসঙ্গে ফেরাউনের দরবারে দুইজন কিন্তু কালেম, কয়জন? আরেকজন ছিল তার দরবারের দাসী। কি বন্ধু, দাসী যখন, এটা সংক্ষিপ্ত করে দিব, দাসীর ছয়টা না, কোন জায়গায় সাতটা বাচ্চা, কোন জায়গায় তিনটা বাচ্চা বর্ণনায়। এ বন্ধু দাসীর ডাক দিয়া বলে, দাসী বলতো ইমান ছাড়বে নি, দাসী ডাক দিয়া বলে, না না তোমারে আমি আল্লাহ মানতে পারবো না, আমি এক আল্লাহ মানি, মোসারে নবী বইলা মানছি। এবার চিন্তা করলো, না না যেমনেও এটার থামাই চইব। এ বন্ধু ঘোষণা দিয়া দিল তার দরবারের দাসী, তারে আল্লাহ মানে না এজন্য গরম তেলের মধ্যে ফলায় দিব। এ বন্ধু বিশাল বড় কড়াই করিয়া, কড়াইয়ের ভিতরে তেল ঢালিয়া, তেলগুলো যখন টকবক টকবক করে, উপর থাইকা পাখি উপর দিয়া গেলে বোনা হইয়া বইরা যায়, এমন অবস্থা যখন হাজার হাজার মানুষ। এবার মহিলাটা দাঁড়ানো, বাচ্চা একটা হাতে আর একটা কুলে আর একটা দুধ খায়। এ বন্ধু এমতো অবস্থায় মহিলার চোখ দিয়া পানি ঝরে, এই দৃশ্য আসিয়া কিন্তু গড়ের জালানার ফাঁক দিয়া দেখতেছে, যখন নজর কইরা দেখে জল্লাতরে বলে, জল্লাত জিগা তো মহিলা তুই ইমান ছাড়বি নি, আমারে আল্লাহ মানবি নি। মহিলা বলে, মইরা যামু কিন্তু তোমারে আল্লাহ মানব না। ফারাউন জল্লাতরে ডাইকে বলে, জল্লাত দেরি কইরা লাভ নাই, ছোট বাচ্চাটারে আগুনে ফালা। এ বন্ধু যখন গরম তেলে ফালায় দিছে, হাড্ডি মাংস গুলি মুহূর্তের মধ্যে আলাদা হইয়া গেছে। এই দৃশ্য আসিয়া নজর কইরা দেখে, যত দেখে তত ইমান, এজন্য ইমানদার মুসলমানদের উপরে যত আক্রমণ অত্যাচার আসবে, মুসলমানদের ইমান তত বাড়বে, ইমান তত শক্তিশালী হবে। এ বন্ধু কত মুফাসসির জেলখানায় বন্দি, কিন্তু লক্ষ মুফাসসির বাইরে, কথা কোন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়া বলে, বল এবার ইমান ছাড়বি নি, মনে করছি একটুকু না মনে দিল্লা নরম হয়েছে, একটা বাচ্চা মরছে, না এখনো পর্যন্ত তোরে আল্লাহ মানি, ও জলদি কর, আল্লাহ দেরি করুন, যাই তুমি আরেকটা বাচ্চা ফালায় দে, আরেকটা বাচ্চা গরম তেলে ফালায় দিছে, সঙ্গে সঙ্গে বোনা হয়ে গেছে। আসছে আর দৃশ্য দেখছে কি দেখছে না, যখন শিশু বাচ্চাটা কুলে আহ দিলটা নরম করে দে। কোন কোন কিতাবে পাওয়া যায় বাচ্চারা ছোটে দুধ লাগিয়ে গেছে মায়ের বুকের দুধ, শিশু বাচ্চাটা মায়ের কোলে জড়ায় ধরে কাঁদতেছে। ফেরাউন বলে, ইমান ছাড়বি, আমারে আল্লাহ মানবি, যদি মানুষ এখনো তোরে ছেড়ে দিল, বলে তোমারে আল্লাহ মানা আমার দ্বারা সম্ভব। জল্লাতরে ডাক দিয়া বলে, আর দেরি করার সুযোগ নাই, কুলের বাচ্চাটারে গরম তুলে ফালায় দে। একটা চিলের মতো একটা থাবা মাইরা যখন শিশু বাচ্চাটারে ফালায় দিছে, মা একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে মাটিতে লোটায় পড়ে গেছে। এই দৃশ্য আসিয়া দেখছে কি দেখছে না, এবার মহিলা একা ডাক দিয়া বলে, বল এখনো পর্যন্ত যদি তুই নিজে বাঁচতে চাস। মহিলা ডাক দিয়া বলে, কান দিয়া আর বলে, ইমান তোমারে আল্লাহ, আওয়াজ দিয়া বলেন তোমারে আল্লাহ। এই কথা বলার সাথে সাথে এই মহিলাটারেও গরম তেলে যখন ফালায় দিছে, আহা আমার নবী যখন মেরাজে যায়, একটা নাকের ভিতরে সৌ গ্রাম আসে, জিব্রাইল জিগাই, জিব্রাইল এত সুন্দর গ্রাম করতে আইয়া জিব্রাইল বলে, নবী ওই যে ফেরাউনের দরবারে দাসী
ইমান রাখতে যায় নিজের সন্তান গুলিরেও দিছে, নিজেও মরে গেছে, আল্লাহর বদলতে তাদের কবর থেকে জান্নাতের গ্রান বের করে দিছে। এটা কি ইমানের পরীক্ষায় জয় হওয়ার কারণে দিছে নাকি ইমান ভাঙ্গে ফেলার কারণে দিছে, ইমানের পথে ঠিক থাকার কারণে দিছে নাকি ইমান থেকে সরে যাওয়ার কারণে দিছে? তে বলেন তো এই দৃশ্য হযরতে আসিয়া দেখছে কি দেখছে না? দেখার পরে ইমান বাড়ছে না কমছে? আমগর ইমান বাড়তো না কমতো? ওরে বাবা, আমরা তো দৌড়ের উপরে নাই, আগে বাড়ছি। কথাগণ ঠিক কি না? কথাগণ ঠিক কি না? যেমন বড় কোনো অসুস্থ হইলে যদি টাকা পয়সা একবারই না থাকে, মানছেও আমারে না দে, এরপরে সুইদা টাকা আনে, কই ইমান বাঁচানি পড়ো? বড় মুফতি কিতা কই ইমান বাঁচানি ফরস, গ্রামীণ ব্যাংক, আশা, ভালোবাসা আছে না গ্রাম? কথা কয় না আসে, কথা কয় না আছে না এমন? জান বাঁচানি কই? জান বাঁচানি ফরস, এই কই আর সুদ দে টাকা আনে, চুরি করে ডাকাতি করে, কথা কোন ঠিক কি না? কিন্তু দেখেন তারা কেমন ইমানদার, আর এই ইমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ তাদেরকে কেমন পুরস্কার দিছে, আর আমরা কেমন ইমানদার, আমরা কেমন ফাইতে পারি, এটা আমি চিন্তা করে যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আসিয়া যখন এই দৃশ্য দেখেছে, তার চোখের সামনে তার সাথীকে গরম তেলে ফালায় দিছে, বলে সন্তান গুলিকেও গরম তেলে ফালায় দিছে, এ বাবাজি এই দৃশ্য দেখার পরে আসিয়ার ইমান আরো বাড়ছে। আসিয়া এমার এই ঘটনা ঘটানোর পরে আসিয়ার সামনে ফেরাও, বল আসিয়া ইমান ছাড়বিনি, মুসার মুসারে বাদ দিবিনি, মুসার আল্লাহরে বাদ দিয়া আমারে আল্লাহ মানবিনি, এ কফুর গাওয়ার বাবারা আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন, ও আমার স্বামী গো, আপনি যাই করেন না করেন, আমি কিন্তু আপনার স্বামী বাদে অন্য কিছু মানতে পারবো না। ও স্বামী গো, আপনি একটা কথা শুনিয়া রাখেন, আমি কোনদিন আপনারে আল্লাহ মানবো না। এ বাবা যে কথা যখন বজ্র কণ্ঠে আওয়াজ দিয়া দিছে, ফেরাউনের মেজাজ গরম, হাই হাই আমার ঘরের বিবি আমারে আল্লাহ মানে না, এই কথা যদি বাহিরের মানুষ জানে তাইলে তো আবার কেউ আল্লাহ মানব না। এ বাবাজি দেখো কেমন শাস্তি দে, এবার ফেরাউন ডাক দিয়া বলি জল্লাদ দেরি করুন যাইতো না, আমার আসিয়ার প্রতি আর কোন মায়া করুন যাইতো না, তার নিয়াজ আমার কাছ থেকে আমার সামনে থেকে সরাইয়া বলে মরুভূমি ওই যে সামনে বাড়ির উপরে শোয়া, ওইখানে তার শাস্তি দিবি, তার চিৎকারের আওয়াজ যেন আমি শুনতে পারি রাজ সিংহাসনে বৈশা। এ বাবা রে এ বন্ধু, যখন ফেরাউন তার দলের লোকের হাতে জল্লাতের হাতে তুইলা দিছে, হে বন্ধু হযরতে আসিয়া, হে বন্ধু দেখো না দিলটা নরম হয় কিনা, চোখের পানি পড়ে কিনা গো, সবাই কাঁদতে পারে না, কাঁদতে পারে তারা যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে। হযরতে আসিয়া কেমনে কবু, টাইনা টাইনা শরীরের কথাগুলি খুলে
আমার লজ্জা খুলিস না। জল্লাদ ডাইকা বলে নেতাজির এই মান ভাই আল্লাহ মাইনা লও, তাইলে তোমারে আর উলঙ্গ করতাম না। আসিয়া বলে যাই বললা বল, যাই বলো না বলো, আমার কাপড় খুলো আর যাই করো, আমি আসিয়া ইমান ছাড়বরা, আমি আসিয়া আল্লাহকে আমি ছাড়বরা। এ বন্ধু আসিয়ার কাপড় গুলি খুইলা ফেলাইছে, মানুষ তাকাই রয়েছে। যত যত মানুষ দেখা মজা নেয়ার তো হাসে, বন্ধু আজকে তোমার কত সুযোগ, নামাজ পড়ার কেউ শাস্তি দেয় না, এরপরেও নামাজ পড়ো না। এ যুবক কত সুযোগ পিতা মাতার খেদমত করা, এরপরেও তুমি মা বাবার খেদমত ছেড়া দেও। এই যুবক ভাইরা রে আজকে আল্লাহর কোরআনের বিধান মানলে কোন শাস্তি নাই, এরপরেও তুমি কোরআনের বিধান মানো না, নবীর আদর্শ মানো না, কোরআন হাদিস ছাইরা দেও, নবীর আদর্শ ছাইরা দেও। এই যুবক ভাইরা তোদের পায়ে ধইরা বলি, যদি মাওলার ওই জান্নাতে যাইবার চাও, এ বন্ধু নামাজ পড়তে হইব, পিতা মাতার খেদমত করতে হবে, মুরব্বিদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে তাজিম করতে হবে, এ বন্ধু সুদ ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, গোশ ছাড়তে হবে, অন্যায় কাজ ছাড়তে হবে, অন্যের জমি দখল ছাড়তে হবে, এক কথায় কোরআন হাদিস মানবা, নবীর আদর্শ মানবা, আমার আল্লাহ তোমার ওই জান্নাত পুরস্কার দিয়া দিব। এ বাবাজি যুবক ভাইরা আমার গফুর গাঁওয়ের বাবারা, মুমিন শাহির মারা, আজকে তুমি নামাজ ছাড়ো, নামাজ পড়লে তোমার স্বামী তোমায় মারে না, ও মা তুমি রোজা করলে স্বামী মারে না, ও মা পর্দা করলে তো তোমার এলাকার মানুষ তোমারে মারে না, ও মা তুমি তাইলে কেন তুমি নামাজ ছেড়ে দিও, ও মা কেন স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, ও মা কেন পর্দা করো না, ও মা দেখো না দেখো না, তোমার স্বামী মুসলমান, কোন কোনো কষ্ট নাই, কোনো নির্যাতন নাই, দেখো আসিয়া কার ঘরে থেইকা, আল্লাহরে মাঝে কার ঘরে থেইকা, এ বন্ধু কার ঘরে থেইকা, আমার আল্লাহর হুকুম মানছে, হযরতে আসিয়ার লেংটা কইরা, এ বন্ধু উলঙ্গ কইরা ফালাইছে, শুধু আল্লাহ মানার কারণে, শুধু মুসার প্রতি মানার কারণে, এ বাবাজি হযরতে আসিয়া, এ বন্ধু ফেরাউন ডাইকা বলি এমনে হইব না, বড় এরকম বড় বড় একটা কাঠের তক্তা আনছে, এ বাবাজি তক্তার ভিতরে তক্তাটা এমনে রাইখা, এ বন্ধু পেরেক গুলি ঢুকাইছে, এ বন্ধু কেমনে কমু কেমনে কমু, যদি কোরআন হাদিস পড়তি তাইলে বুঝতি ইতিহাস কেমন কটি, এ বন্ধু পেরেক গুলি ঢুকাইয়া, 1 ইঞ্চি পরিমাণ বাকি নাই, পুরা কাটে পেরেক মাইরা কাটারে এমনে উল্টায় দিছি, এ বন্ধু কাটারে উল্টায় আছে আর উপর কইরা শোয়া দিছে, এ বন্ধু মহিলা মানুষের চামড়া কিন্তু নরম, শরীর কিন্তু নরম, হযরতে আসিয়ারে যখন শোয়া দিছে পেরেক গুলি তার শরীরে ঢুকে গেছে, এ বন্ধু শরীরের ভিতরে পেরেক ঢুকে রক্ত গড়ায় পড়ে,
এ বন্ধু হাতে তালুতে পেরেক মারে পায়ে পেরেক মারে আসিয়া সহ্য করতে পারে না আসমানের দিকে তাকাইয়া কথাও বলতে পারে না হে বন্ধু বুবার মতো কি যেন আমার মাওলারে কয় বন্ধু বলতে 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 রক্ত পড়ে আসিয়ার জ্ঞান আর সহ্য হয় না আসিয়া হযরতে আসিয়া এ বন্ধু আমার মাওলার একটা ডাক দিছে আমার মাওলার কাছে একটা আবদার জানাইছে এ বন্ধু কি আবদার জানাইছে আমার আল্লাহ কোরআনের মধ্যে সেটা জানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন না এ বন্ধু হযরতে আসিয়া বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন আল্লাহু আকবার এ বন্ধু হযরতে আসিয়া সহ্য করতে না পাইরা এ বন্ধু উপরওয়ালার নেইকা বলে আল্লাহ ইমান ঠিক রাখলে যাইয়া জীবনটা শেষ হয়ে গেল আল্লাহ উলঙ্গ কইরা ফালাইছে আল্লাহ গো ও মালিক শরীরে পেরেক ঢুকাইছে আল্লাহ তোমার কাছে কিছু চাই না রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে চাই কিন্তু জান্নাতের ভিতরে একটা ঘর আমারে দিবা বলে যে জান্নাতটা দিবা দূরে চাই না তোমার নিকটে একটা জান্নাত চাই আল্লাহু আকবার আল্লাহ গো তোমার নিকটে একটা ঘর আমার জন্য বানাও আমার আল্লাহ আসিয়ার এই কান্না দেখিয়া এ বন্ধু ইমানের পরীক্ষায় পাশ করছে আমার আল্লাহ ডাক দিয়া বনি আসিয়া চিন্তার কারণ নাই জিব্রাইল যা 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 ওই যে আমার আসিয়ার সামনে বলে জান্নাতের দরজাটা খুইলা দে আসিয়ার সামনে পুরো জান্নাতটা তুইলা ধর আল্লাহু আকবার এ বন্ধু হযরতে আসিয়া এ বন্ধু জান্নাত দেখে দুনিয়া থাইকা আল্লাহু আকবার এ বন্ধু মরণের খাটকিতে শুয়া মুস্কি মুস্কি হাসে সবাই ডাইকা কই আসিয়া হাসু কি লিগা আসিয়া বলে বুঝবি না রে পাগলের দর আমার আল্লাহ আমার লাইগা তার নিকটে একটা ঘর বানাইছে আর ঘরটাও আমার জন্য প্রস্তুত কইরা পাঠায়া দিছে এ মুসলমান বাবাজি হযরতে আসিয়া এ বন্ধু এমন ইমানের পরীক্ষা দিছে এই ভাবে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়া দিছে কথা কোন ঠিক কি না এ মুসলমান ভাইরা রে আমার এটা শুধু আসিয়া তো আরো আগের কথা কিন্তু বাবাজি আমার নবীর সাহাবীরা এ বন্ধু কেমন কষ্ট করছে জারুরি এ বন্ধু খাব্বাব যখন শুনতে পাইল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পাইল মুহাম্মদ কইলো সত্য নবী তার উপরে কোরআন নাজিল হই একজন আল্লাহ আছে এই কথা শোনার পর নবীর দরবারে যাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এ বাবাজি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছে গোপনে কালেমা পড়ছে কিন্তু প্রকাশ হয়ে গেছে খাব্বাব মুসলমান হয়ে গেছে এ বন্ধু খাব্বাব বলে কি করতো জানেননি খাব্বাব কামারের কাজ করতো এ বন্ধু লোহার দাও তরবারি এগুলি বানাইতো এ বাবা যে খাপ্পা তরবারি বানাইতেছে এমন সময় কাফেরের দলগুলি আইসা খাপ্পা রে ডাইকা বলে খাব্বাব তুই নাকি এক আল্লাহ মানছ তুই নাকি মুহাম্মদের প্রতি ইমান আনছ খাব্বাব বলে ভাই হ আমি ইমান আনছি মুসলমান হইছি খাব্বাব রে ডাইকা বলে খাব্বাব মোহাম্মদ রে মানার কারণে
কেমন কষ্ট দিমু তুই যাই না দেখবি, তুই এইবারে নজর করে দেখবি, এ খাবা পেকাল্লা মনের কারণে তোরে কেমন শাস্তি দিমু, তুই তো লোহা ঢুকাইছস আগুনের ভিতরে, এখন দেখ তোরে কেমনে শাস্তি দিই, এ বাবাজি আমার মৃত্যু বাবার যোগ বৈরা হজরত খাব্বা প্রতি আল্লাহ নূর ধৈরা, এ বন্ধু ওই যে ছোলার আংড়া গুলি বের করছে, আগুনের আংড়া গুলি বের কইরা মাটিতে বিছাইছে, মাটিতে বিছাইয়া খাব্বা প্রতি আল্লাহ নূর বলে হাত পা গুলি বাইদা বলে খাব্বা প্রে আগুনের আংড়ার উপরে শুয়ে দিছি, বলে পিঠের চামড়া গুলি পুইরা চর্বি গুলি গইলা গইলা পড়ে, হযরতে খাব্বা বলে আমার নাকের ভিতরে আমার চর্বির ঘ্রাণ গন্ধ আসে, বলে চামড়া পোড়ার গন্ধ আমার নাকে আসে, এ বাবাজি এইভাবে খাব্বা প্রতি আল্লাহ নূর নির্যাতন করছে, উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু শাসনামল খলিফাতুল মুসলিমিন উমর রাদি আল্লাহ আনহু খাব্বা পুতলায় কথা কয়, এ বন্ধু উমর রাদি আল্লাহ নজর করে দেখে খাব্বা রাদি আল্লাহ আনহুর জিব্বায় টিউমারের মতো দেখা যায়, খাব্বা রে উমর ডাক দিয়া বলে খাব্বা ভাই তোমার জিব্বায় কেন টিউমার দেখা যায়, তোমার জিব্বায় কবে টিউমার হইল, এই কথা যখন প্রশ্ন করছে খাব্বা পার চোখের পানি দুইরা রাখতে পারে না, খাব্বা চোখের পানি চাইরা কান্দে আর ডাক দিয়া বলে উমর ভাই তুমি তো পুরান কথা স্মরণ কইরা দিলা, তুমি তো আমারে ওই যে কষ্টের কথা স্মরণ কইরা দিলা, ও উমর ভাই খলিফাতুল মুসলিমিনা আপনি জানেন না জানেন না, ঈমান আনার পর ঈমান রক্ষা করতে যাইয়া আমি যখন ঈমান ছাড়বই না ছাড়বই না, ঈমান যখন আনছি এই কারণে কাফেররা আমারে মুখের ভিতরে জিহ্বার ভিতরে আগুনের আংড়া ঢুকিয়ে দিছি, এ আংড়া ঢুকানোর পর আমার মুখটারে চাপায় ধরে রাখছি, আমার মুখের আগুন বের করতে দেয় না আংড়া, ওই আংড়ার কারণে আমার জিব্বায় ছোঁয়া পড়ে গেছে, এ বন্ধু উমর যখন জড়ায় ধরছে খাব্বা পড়ে, উমর জড়ায় ধরার পর দেখে উমরের খাব্বা পের কোমরটা এমন চেপা, এ বন্ধু নখগুলি কেমন গর্তের ভিতরে ঢুইকা গেছে, উমর ডাক দেয়া বলে খাব্বা ভাই জীবনে তো এমন কোমর কোনদিন মাজা আমি দেখি নাই, তোমার মাজার এই হালত কেন, খাব্বা কান্দে আর ডাক দেয়া বলে উমর ভাই ওই যে মানব ছিলাম ইমানের কারণে, ইমানে ঠিক ইমানের উপরে অটল থাকার কারণে বলে কাফেররা মারে আগুনের আংড়ার উপরে শুয়ে দিছিল, ওই আগুনের আংড়ার তাপে চর্বি গইলা গইলা আমার মাজাটা এমন চিকন হয়ে গেছে, এ বন্ধু এমন নির্যাতনের পরেও তারা ইমান ছাড়ে নাই, এমন নির্যাতনের পরে আল্লাহরে ভুলে নাই আমার নবীরে ভুলে নাই, কিন্তু আজকে আমরা ঈমান ছাইরা দি অল্প কিছু হইলেই নবীরে ভুলা যায় নবীরে, এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এ বন্ধু লম্বা করার সময় নেই, অনেক সময় অতিবাহিত করছি আমার পাটা অনেকটাই ফুইলা গেছে, সর্বোচ্চ দুই মিনিট বিদায় নেব, এ যুবক ভাইরা ইমানের প্রতি একটু অটল থাকবা, এ বন্ধু আজকে যুবক ভাইরা নবীরে কষ্ট দেয় দাড়ি কাটে, এ যুবক বন্ধু কেন কেন কয় দাড়ি রাখলে মানুষের চিৎকারি করে,
কই দাড়ি রাখলে খারাপ দেখা যায়? এ বন্ধু তুমি অল্প টিকটারের লাইগা তোমার ইমানটারে ধ্বংস করে ফলাইতাছ, আমার নবীরে কষ্ট দেও। এ যুবক বন্ধু নবীরে কষ্ট দিলে জান্নাত পাবি না, হাউজে কাউসারের পানি পাবি না। এ যুবক বন্ধু আমি মুসাফির, আজকের গফরগাঁও মোমেন সাহির হাজার হাজার মানুষ থাইকা আমি হাতরা বাড়াবো। এ বন্ধু অনেক চোখের পানি ঝরছে, তিন দিন ব্যাপী সম্মেলনের আজকে শেষ দিন। এ বন্ধু আমি মুসাফির দোয়া করে দেব। এ বন্ধু, এ বন্ধু আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ দোয়া করব, নবীর আশেক দেখবো, ইমানটারে মজবুত রাইখা। এ বন্ধু তোবার নিয়তে আমি বিশটা যুবক একটা দৌর দিয়ে আমার কাছে আসবি, হুজুর গো আর কোনদিন দাড়ি কাটতাম না। কোন কোন যুবক আছে আল্লাহু আকবার বইলা দাঁড়া দেখি, আল্লাহু আকবার বইলা দাঁড়া, আর কোনদিন দাড়ি কাটবি না, আল্লাহু আকবার বইলা হিম্মত কর, দেখবো কান্নার মজলিসে কারা তওবা করতে পারে। একটা যুবক আমি দেখবার চাই হুজুর গো, আর কোনদিন দাঁড়িতে খুর লাগাইতাম না। এ বন্ধু যুবক যদি এখন মইরা যায়, এ বন্ধু দাঁড়ি ছাড়া তোরে কবরে শোয়া দিব। কোন যুবকটা সাল্লাহ? এ বন্ধু আমি যুবক দেখবার চাই, আমি বিশটা যুবক চাইছি। সর্বপ্রথম একটা যুবক আমার হাতে হাত রাখবি, ওয়াদা করবি হুজুর গো আজকের পর থেকে দাড়ি কাটতাম না। এ বন্ধু লজ্জা ছাইরা ইমানদার হইয়া তৌবা করো দেখি, কোন কোন যুবক আল্লাহু আকবার। এ বন্ধু তিন দিনের সম্মেলন না, এ বন্ধু বিশটা যুবক দেখবার চাই, প্লিজ বাজান যুবকরা আস, আল্লাহু আকবার বিশটা যুবক আমি দেখবার চাই, আল্লাহু আকবার বিশটা যুবক দাঁড়ি কাটবি না। এ বন্ধু যুবকদেরকে দেখবার চাই, যুবকরা যুবকরা, এ মোমেন সাহেব গফরগাঁওয়ের যুবকদেরকে দেখবার চাই। এ বন্ধু দাঁড়ি কাটছো আর কোনদিন দাঁড়ি কাটবা না, এ বন্ধু জীবনে বহু দাঁড়ি কাটছো, এ বন্ধু আর কোনদিন কাটবি না। এ বন্ধু যুবক দেখবার চাই, আহারে আহারে এত গুণী মানুষ কিন্তু যুবক আমি দেখি না, কত যুবক বৈশা আছে তোবা করতে পারে না। এ বন্ধু তিন দিনের সম্মেলন যদি চোখের পানি পালাইয়া আজকে যদি তোবা না করতে পারো, তোমার মতো কপাল পুরার নাই, কপাল পুরার নাই। আল্লাহ দেখো কেমনে চোখের পানি সাইরা মোমেন সাহেব গফরগাঁওয়ের বাইরা তোবা করে, আর কোনদিন বলে দাড়ি কাটবো না। আল্লাহ তুমি দেখো নজর করে, এ আর কোন যুবক আছো আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আল্লাহ তুমি সবাইরে মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো জান জান। এ বন্ধু যুবক ভাইরা রে, এ বন্ধু তোবা করতে পারা ইমানদারের লক্ষণ। সমস্ত নবীরা তোবা করছে, সাহাবীরা তোবা করছে, তাবেইনরা তোবা করছে, তাবে তাবেইনরা তোবা করছে, আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গরা তোবা করছে, কিয়ামত পর্যন্ত যারাই তোবা করতে পারবে তারাই আল্লাহর ওলি হবে। এ বন্ধু তোবা করছে না এটা একজন, এটার নাম হলো শয়তান। এ বন্ধু তোবা যদি করতে না পারো, জানিবা তোমার দিলের ভিতরে শয়তান ভর কইরা দিছে। আর যদি তওবা করতে পারো, গুনাহ হয় তওবা করতে মনে চায়, গুনাহ হয় তওবা করতে মনে চায়, তুই বুই জানিবা মালিক তোমারে বড় ভালোবাসে। এ বন্ধু আর লম্বা নয়, আর লম্বা করব না, আরেকটা ওয়াদা আমি নেব, আজকের পর থেকে নামাজ ছাড়বা না। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও, একটু হাত গুলি নাড়াই আল্লাহরে দেখাও তো দেখি আল্লাহু আকবার। এ বন্ধু সাচ্চা তৌবা কর, নামাজ ছাড়া তো জান্নাত পাবি না, আল্লাহু আকবার বলেন দেখি আল্লাহু আকবার। এ হাত গুলি উঠায়, হাত গুলি উঠান, হাত গুলি উঠান, আল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো আল্লাহ, আজকের পর বলে আর নামাজ ছাড়ব না, আল্লাহ তুমি কবুল করো, হাত উঠান আল্লাহ, আল্লাহ তুমি নজর করে দেখো। আল্লাহ মোমেন সাহেব গফরগাঁওয়ের বাইরে ওয়াদা করে নামাজ ছাড়ব না, আল্লাহ তুমি আমাদের সবাইরে পাক্কা নামাজি বানাও, আল্লাহ সাহাবীদের মতো নামাজি বানাও, আল্লাহ দিনদার বানাও, মুত্তাকি বানাও, আল্লাহ পরহেজগার আল্লাহওয়ালা বানাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ গো তুমি আমাদেরকে তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দিয়া দাও। চিল্লায় চিল্লায় বলেন আমিনা, আর একটু আওয়াজ দিয়া বলেন আমিনা। চিল্লায় পড়েন তো দেখি আল্লাহু আকবার, এ জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যাইতে রাজি আছেন হাত উঠায় রাখেন দেখি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে আজকে যেভাবে মজলিসে বসে আছি, আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে তুমি যখন তেলাওয়াত করবা, তোমার নবী যখন তেলাওয়াত করবে, আল্লাহ দাউদ পয়গাম্বর যখন তেলাওয়াত করবে, ওই দিন এইভাবে আমাদের সবাই রে জান্নাতে বসা, তোমার তোমার নবী দাউদ পয়গাম্বরের তেলাওয়াত শোনার সুযোগ কইরা দিও।